আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে খুবই সুন্দর একটি পুডিং বানিয়ে দেখাবো। অনেক সময় দেখা যায় বাজার থেকে তরমুজ আনলে তরমুজ মিষ্টি হয় না, পাংশে হয়, খেতেও ভালো লাগে না। তখন আপনারাও আমার মতো এভাবে সুন্দর এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 4 পিস তরমুজ নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিয়েছি আর তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, আমি ভালো করে ব্লেন্ড করে জুস বানিয়ে নিয়েছি। প্রায় 600 গ্রামের মতো জুস হয়েছে। এখন একটা প্যানের মধ্যে জুসটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যেন পুডিংয়ের মিশ্রণটি একটু ঘন হয়। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তরমুজের জুসটা ঠান্ডা থাকা অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলা অন করে দিয়েছি, এখন অপেক্ষা করছি বলপ আসা পর্যন্ত। তো দেখুন, এই যে বলপ চলে এসেছে, এই পর্যায়ে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি যেন কালারটা তরমুজের মতো হয়। তবে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর এখন মিশ্রণটি অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টার মধ্যে পুডিংটা সেট হয়ে যাবে। তো দেখুন, এই যে 1 ঘন্টা পর ফিরে এসেছি, এখন পুডিংটা জমে গিয়েছে। মূলত আগার আগার পাউডার দেওয়ার কারণে পুডিংটা জমেছে। আগার আগার পাউডার দিলে যে কোনো তরল জিনিস ঘন হয় এবং জমাট বাঁধতে সাহায্য করে। এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় বড় মুদি দোকানে পেয়ে যাবেন। তারপর একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ার দুধ, তারপর স্বাদ মতো চিনিও দিতে পারেন। তো আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এতে করে দুধটা ঘন হবে এবং পুডিংটাও মিষ্টি হবে। তারপর দুধটাকে জমানোর জন্য 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটা অন করে দিয়েছি, এখন অপেক্ষা করছি বলপ আসা পর্যন্ত। তো দেখুন, এই যে দুধের মধ্যে বলপ চলে এসেছে, এখন আমি আরও 2-3 মিনিট দুধটাকে জাল করে নিব। 2-3 মিনিট জাল করার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আগে থেকে যে তরমুজের পুডিংটা রেডি করে রেখেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই পুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তো দেখুন, এই যে 30 মিনিট পর ফিরে এসেছি, এখন পুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে পুডিংটা নিয়ে নিচ্ছি। একটু কেটে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখুন, পুডিংটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ঘরে তরমুজ থাকলে অবশ্যই এই পুডিংটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ইফতারের টেবিলে বা এই ঈদে অতিথি আপ্যায়নে যে কোনো সময়ে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই তরমুজের পুডিংয়ের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।